আলোক শ্বসন বা ফটোরেসপিরেশন। আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার প্রক্রিয়াই হলো ফটোরেসপিরেশন। এর কারণ হচ্ছে C3 চক্র চলাকালীন সময়ে পরিবেশে তীব্র আলো ও উচ্চ তাপমাত্রা সৃষ্টি হলে ফটোসিনথেসিস না হয়ে ফটোরেসপিরেশন হয়। আবার ক্লোরোপ্লাস্টে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম এবং অক্সিজেনের পরিমাণ বেশি হলেও ফটোরেসপিরেশন হয়। এটা হয় কারণ তীব্র আলোয় ও অধিক তাপমাত্রায় উদ্ভিদে পানি সংরক্ষণের জন্য পটরন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে পাতার অভ্যন্তরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সীমিত হয়ে পড়ে। এমত অবস্থায় রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং 2-কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট তৈরি করে। গ্লাইকোলেট ক্লোরোপ্লাস্ট থেকে বের হয়ে সাইটোপ্লাজমে এসে পারঅক্সিজোমে প্রবেশ করে। পারঅক্সিজোমে এসে গ্লাইকোলেট কিছু দ্রব্য তৈরি করে যা মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং বিক্রিয়া শেষে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। অর্থাৎ ফটোরেসপিরেশনে ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজোম এবং মাইটোকন্ড্রিয়া এই 3 অঙ্গাণুই অংশগ্রহণ করে। এই ফটোরেসপিরেশন কিন্তু C3 উদ্ভিদে ফটোসিনথেসিসের হার 25% পর্যন্ত কমাতে পারে। এখন প্রশ্ন হলো, ফটোরেসপিরেশন বা আলোক শ্বসন কি প্রকৃত শ্বসন? উত্তর না, কারণ এ প্রক্রিয়ায় অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। আবার এ প্রক্রিয়ায় কোনো ATPও তৈরি হয় না, তাই একে প্রকৃত শ্বসন বলা যায় না।